হোয়াট? সুপ্রিম সার্কাস থেকে বাঘ পালিয়েছে। সে কি গো, কি বলছো? কিন্তু মাতুলদা, এখন তো সার্কাসে বাঘ রাখা বেআইনি গো। সেটাই তো প্রশ্ন। আমাকে এখনই সুপ্রিম সার্কাসে যেতে হবে ব্যাপারটা জানতে। কেসটা আমার কেমন গন্ডগোল লাগছে রে। আমি আসতে পারি? কি মাঠুল বাবু, আপনি? হ্যাঁ আমি। কি সৌভাগ্য আমার। বসে 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 বসে। আমি এখানে বসতে আসিনি মোহনলাল বাবু। সে তো আমিও জানি, আপনার মতন একজন বড় মানুষ কখনো এমনি এমনি কোথাও আসে না। বলে বলে কেন আপনি এসেছেন? আপনার সার্কাস থেকে বাঘ পালালো কিভাবে? আরে সেটা তো আমার প্রশ্ন। বাদশা এইভাবে পালিয়ে গেল কি করে? বাদশা মানে ওই বাঘটার নাম? হ্যাঁ বাটুর বাবু, কাল রাতে গোরা চাঁদ বাদশাকে খাবার দিতে গিয়েছিল। তারপর? তো গোরা চাঁদকে দেখে বাদশা খাঁচা থেকে বেরিয়ে যায়। এই গোরা চাঁদ কে? আরে গোরা চাঁদ, গোরা চাঁদ আমার বাদশার দেখভাল করতো। করতো কেন বলছেন? কারণ কালকের পর থেকে গোরা চাঁদ কে ভি পাওয়া যাচ্ছে না। হোয়াট? বাঘ আর বাঘের দেখভালকারী দুজনেই একসঙ্গে নিখোঁজ? হ্যাঁ মাটুর বাবু, এখন বাদশা চলে যাওয়ায় আমার চিন্তা ভি বহুত বেড়ে গেছে। সে চিন্তা তো আমারও মোহনলাল বাবু। বাঘ যে কোনো সময় মানুষকে আক্রমণ করতে পারে, আর তাই যেভাবেই হোক আমাদের বাদশাকে ধরতেই হবে। একদম সহি বাত বলেছেন মাটুর বাবু। হ্যালো মোহনলাল বলছি। আমি মোহনগঞ্জ ফরেস্টের রেঞ্জার বাবু বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন রেঞ্জার বাবু বলেন। বাদশাকে মোহনগঞ্জ ফরেস্টের সামনে দেখা গেছে। হ্যাঁ কি বলছেন রেঞ্জার বাবু, মোহনগঞ্জ ফরেস্টের সামনে আমাদের বাদশাকে দেখা গেছে? হ্যাঁ আজ ভোরেই দেখা গেছে। এই খবর আপনাকে কে দিল রেঞ্জার বাবু? ওখানকার গ্রামের লোকেরা বাদশাকে দেখে থানায় খবর দিয়েছে। তো ইসবার বাদশাকে ধরে ফেলেন? সেই চেষ্টা আমরা অনেক করেছি মোহনলাল বাবু। ক্যা বাত কর রহে হ্যায়, চেষ্টা করেছেন মানে? তিনবার ফরেস্ট বিভাগের লোকেরা বাদশাকে দেখতে পেয়েও ধরতে পারেনি মোহনলাল বাবু। আরে কি বলছেন রঞ্জার বাবু, তিন চারবার দেখতে পেয়েও ফরেস্টের লোকজন আমাদের বাদশাকে ধরতে পারেনি? চিন্তা করবেন না মোহনলাল বাবু, আমরা বাদশাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক হ্যায় ঠিক হ্যায়, আপ কোশিশ করতে রহে। সুনিয়ে সুনিয়ে, কোই খবর মিলে তো আমাকে অবশ্যই জানাবেন। তিনবার বাদশাকে দেখেও ধরতে পারেনি? Strange, very strange. আমাকে আজকেই মোহনগঞ্জ ফরেস্টে যেতে হবে। আজকেই যাবেন বাটুল বাবু? Yes. বাটুলদা, তুমি বাঘের কোনো খবর পেলে গো? কোথায়? মোহনগঞ্জ ফরেস্টে। হ্যাঁ জঙ্গলে বাঘ? আরে বাস, বাঘ তো জঙ্গলেই থাকে বাচ্চু। মুন্ডু জানো, চিড়িয়াখানাতেও থাকে। তোরা চুপ কর, আমি তখন থেকেই একটা কথাই ভাবছি। কোন স্পেশাল কথা মাটুল্লা? ও মাটুল্লা, তুমি তখন থেকে কি ভাবছো বলো না। সুপ্রিম সার্কাস থেকে যেদিন বাদশা চলে গেল, সেই একই দিন থেকে গোরা চাঁদও নিখোঁজ হলো। আবার আবার কি গো মাটুল্লা? ফরেস্টের লোকেরা বাদশাকে তিনবার দেখেও ধরতে পারেনি। কি বলছো, বাঘ ধরবার লোকেরা বাঘ ধরতে পারেনি? সেটাই তো প্রশ্ন, কেন ওরা বাদশাকে ধরতে পারলো না? বাঘ ধারা দিতে চাইনি তাই, এতে আমার চিন্তা করার কি আছে? ভেরি গুড বিচ্ছু, আমিও সেটাই ভাবছিলাম। বাদশা আসলে ধরা দিতে চাইছে না, নাকি ওরা ধরতে পারছে না? বাদশা তো জঙ্গলি বাঘ নয়, ওকে ধরা এত কঠিন কেন হচ্ছে? কিন্তু কেন বাদুল্লা? সেটা বুঝতে আমাকে এখনই মোহনগঞ্জ ফরেস্টে যেতে হবে। তোমার সাথে আমরাও যাব বাদুল্লা। ও বাদুল্লা, তোমার সাথে আমরাও যাব। না, তোদের কাউকে যেতে হবে না। তুমি একা যাবে? না, আমার সাথে মোহনগঞ্জ ফরেস্টের রেঞ্জার বাবুও থাকবেন। রাস্তার দুদিক ভালো করে দেখতে দেখতে আমাদের যেতে হবে রেঞ্জার বাবু। কেন বাদুল বাবু, আপনার কি মনে হচ্ছে এই পথেই আমরা বাদশাকে দেখতে পাবো? আমার মন তাই বলছে। কেন? দেখছেন না জায়গাটা কেমন নিস্তব্ধ? নিস্তব্ধ? তো তাতে কি হলো? জঙ্গলে যদি বাঘ থাকে তাহলে সেটা সবার আগে বুঝতে পারে জঙ্গলের অন্য প্রাণীরা, আর তাই তারা চুপ করে থাকে বিপদের ভয়ে। ও এবারে বুঝলাম। রতন সিং দাঁড়াও। কি হলো বাটুল বাবু, আপনি গাড়ি থামাতে বললেন কেন? চুপ, ওই দেখুন। ও মাই গড, এ তো বাদশা। চুপ,
কেউ কোনো আওয়াজ করবেন না। খুব জোর বেঁচে গেছি বাটুল বাবু। ওরে বাবা, কিভাবে বাদশাহ আমাদের দিকে দেখছিল দেখেছেন? আমি তো ভেবেছিলাম এক্ষুনি আমাদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়বে। ভয়ে তো একেবারে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আপনার অত ভয় পাবার কোনো কারণ ছিল না রেঞ্জার বাবু। কি বলছেন বাটুল বাবু, অত বড় একটা বাঘকে কাছে আসতে দেখেও ভয় পাবো না? না, কারণ বাদশাহ আমাদের কোনো ক্ষতি করার জন্য আমাদের সামনে আসেনি। তাহলে কেন এসেছিল? আসলে বাদশাহ আমাদের মধ্যে একজনকে খুঁজছিল। খুঁজছিল? কাকে? গোরা চাঁদকে। কি বলছেন কি বাটুল বাবু? হ্যাঁ রেঞ্জার বাবু, গোরা চাঁদকেই খুঁজছিল। কেন? সেটাই তো প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। আর তার আগে দারোগা বাবুর কাছে গিয়ে একবার জানতে হবে গোরা চাঁদের নিখোঁজ হওয়ার কেসটার কতদূর কি হলো। তার মানে আপনি এখন থানায় দারোগা বাবুর কাছে যাবেন? হ্যাঁ, আমি আসতে পারি দারোগা বাবু? আরে বাটুল, তুমি এসো এসো, বলো কেন এসেছো, কোনো সমস্যা? একটা বিষয় জানতে আপনার কাছে এসেছি। কি বিষয়? সুপ্রিম সার্কাস থেকে নিখোঁজ হওয়া গোরা চাঁদের কোনো খবর আপনারা পেয়েছেন? গোরা চাঁদ? গোরা চাঁদ মানে যে সার্কাসে বাঘের দেখাশোনা করত? হ্যাঁ হ্যাঁ, ওই গোরা চাঁদের কথাই আমি বলছি। না না, এখনো গোরা চাঁদের কোনো খবর আমরা পাইনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে খুঁজে বের করার। গোরা চাঁদের ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে আপনি কিছু জানেন? না, শুধু এটুকু জানি গোরা চাঁদ অনেকদিন ধরেই সুপ্রিম সার্কাসে কাজ করত। তোমাকে গোরা চাঁদের ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে সুপ্রিম সার্কাসের ম্যানেজার মোহনলাল বাবু। ঠিকই বলেছেন, ওর সঙ্গে আমাকে আরো কথা বলতে হবে। শুনেন বাটুল বাবু, গোরা চাঁদ আমার সার্কাসে অনেকদিন ধরে আছে, আর ওই বাদশাকে ভি আমায় গোরা চাঁদের জন্যই সার্কাসে রেখে দিতে হয়েছিল। সার্কাসে বাঘ দিয়ে খেলা দেখানো বেআইনি জেনেও আপনি বাদশাকে রাখতে বাধ্য হয়েছিলেন? আরে বাটুল বাবু, ও বাদশা তো খেলা দেখাতো না। তাহলে আসল কথা শুনেন তাহলে, বাদশা যখন ছোট ছিল তখন থেকে গোরা চাঁদ ওকে কোলে পিঠে করে বড় করেছে। তো যখন আইন হলো সার্কাসে কোনো অ্যানিমেল রাখা যাবে না, তখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদের খবর দিলাম বাদশাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। তারপর তো ওরা এলো, কিন্তু বাদশা কিছুতে ওদের সাথে যেতে চাইলো না, দুঃখে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল। তো তারপর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্পেশাল পারমিশন নিয়ে বাদশাকে আমাদের কাছে রেখে দিলাম। আর তারপর আবার আগের মতোই গোরা চাঁদ বাদশা দেখাশোনা শুরু করে দিল। বাদশা ভি খুশ, গোরা চাঁদ ভি খুশ। তাহলে সেদিন গোরা চাঁদকে দেখে বাদশা খাঁচা থেকে বেরিয়ে গেল কেন? এ তো আমার কাছেও প্রশ্ন আছে বাটুল বাবু। যে বাদশা গোরা চাঁদ খাবার না দিলে খেত না, সেই গোরা চাঁদকে দেখে বাদশা চলে গেল কেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আরেকটু বাদ আপনাকে বলি বাটুল বাবু। কি কথা? দু তিন দিন ধরে দেখছিলাম গোরা চাঁদ কেমন যেন খুব টেনশনের মধ্যে ছিল। খুব টেনশনের মধ্যে ছিল কেন? সে তো আমি জানি। আচ্ছা মোহনলাল বাবু, এই গোরা চাঁদ আপনার কাছে ঠিক কতদিন ধরে কাজ করছে? তাক 20 বছর হয়ে গেল। তা কিভাবে আপনার সাথে এই গোরা চাঁদের পরিচয় হলো? গাঁও মে রহতে থে, শহর মে আয়ে থে কাম কে লিয়ে, তো আমার ভি একটু লোকের দরকার ছিল তাই রেখে দিলাম। গোরা চাঁদ কোন গ্রাম থেকে এসেছিল বলতে পারবেন? হ্যাঁ, ও তো বলেছিল গোপীনাথপুর। গোপীনাথপুর? হ্যাঁ। ওর বাড়িতে আর কে কে আছে? গোরা চাঁদের বাবা আমার সম্পর্কে কিছু জানি নে, কিন্তু ওর এক দাদা আছে কালা চাঁদ। কালা চাঁদ? হ্যাঁ হ্যাঁ, কালা চাঁদ। ও এখন কোথায় জানেন? না, সে তো আমি বলতে পারবে না। আপনি কালা চাঁদের ব্যাপারে জানতে চাইছেন কেন? কালা চাঁদ নামটা আমার খুব শোনা শোনা মনে হচ্ছে। কোথায় শুনেছেন বাটুল বাবু? সেটাই তো মনে করবার চেষ্টা করছি। বাড়িতে গিয়ে আমার পেপারের ফাইলটা একবার ভালো করে দেখতে হবে। ঠিক আছে মোহনলাল বাবু, আমি আজ উঠছি। ওকে ওকে, কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে। কোথায় শুনেছেন বাটুল বাবু?
সেটাই তো মনে করবার চেষ্টা করছি। বাড়িতে গিয়ে আমার পেপারের ফাইলটা একবার ভালো করে দেখতে হবে। ঠিক আছে মোহনলাল বাবু, আমি আজ উঠছি। ওকে ওকে, কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে। তুমি খবরের কাগজের ফাইলে কি খুঁজছো গো মান্টুলদা? একটা খবর। কিসের গো? ইয়েস, পেয়েছি। কি পেয়েছো? বছর দুই আগে স্টার সার্কাসের ম্যানেজার ঘনশ্যাম হত্যাকাণ্ডে কালা চাঁদকে পুলিশ গ্রেফতার করেছিল। তারপর প্রমাণের অভাবে কালা চাঁদকে ছেড়ে দেওয়া হয়। তারপর তারপর কি গো মান্টুলদা? তারপরেই কালা চাঁদই গোপালপুরের সুপ্রিম সার্কাসের ম্যানেজার হয়। কিন্তু গোরাচাঁদ আর বাদশার কেসের সাথে কালা চাঁদের কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমার মন যতদূর বলছে এই কালা চাঁদই হচ্ছে গোরা চাঁদের দাদা। কি বলছো কি মাতুলদা? কালা চাঁদই গোরা চাঁদের দাদা? এ ব্যাপারে 100% শিওর হতে গেলে আমাকে একবার স্টার সার্কাসে যেতে হবে। তুমি কবে যাবে স্টার সার্কাসে? কাল সকালে। তাহলে এটাই হচ্ছে ম্যানেজারের ঘর। আমি আসতে পারি? হ্যাঁ আসুন। মাতুল বাবু আপনি বসুন। হ্যাঁ, আপনি তো স্টার সার্কাসের ম্যানেজার কালাচাঁদ বাবু। হ্যাঁ আমি ম্যানেজার কালাচাঁদ, বলুন। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি যে বলেন মাতুল বাবু, আমার মতো একজন সাধারণ মানুষের কাছে আপনি অনুরোধ নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি বাচ্চা বয়স থেকেই সার্কাস খুব ভালোবাসি। এক সময় অনেক জিমন্যাস্টিকও করেছি। সে তো খুব ভালো কথা মাতুল বাবু। এখন আমি চাই। কি চান আপনি? আমি আপনাদের স্টার সার্কাসে জিমন্যাস্টিক দেখাতে চাই। কি বলছেন মাতুল বাবু, আমি তো আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। মাতুল দেখাবে আমার সার্কাসে জিমন্যাস্টিক? এ তো অবিশ্বাস্য। তার মানে আপনি আমার প্রস্তাবে রাজি? রাজি মানে আমি আজ প্রচন্ড খুশি। এতে এত খুশি হওয়ার কি আছে কালাচাঁদ বাবু? আমার সার্কাস এক নম্বর সার্কাস হবে। লোকে আর ওইসব সুপ্রিম সার্কাসে যাবে না, সবাই আসবে আমার সার্কাসে সার্কাস দেখতে। এটাই তো আমার এতদিনের স্বপ্ন ছিল। লোকে আর সুপ্রিম সার্কাসে যাবে না কেন বলছেন কালাচাঁদ বাবু? যাবে কেন? ওখানে ছিল তো একটা বাঘ, সেই দেখতেই তো লোকে যেত। তাও সেই বাঘ খেলা দেখাতো না, এখন তো আর সেটাও নেই। সেটাও নেই মানে? আপনি জানেন না সুপ্রিম সার্কাসের বাদশা নামে বাঘটা পালিয়েছে? তাহলে আর ওই চিড়িয়াখানা মার্কা সার্কাসের লোক যাবে কেন? তার মধ্যে আবার আপনি আমাদের সার্কাসে জিমন্যাস্টিক দেখাবেন বলছেন। একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এটা শুনেছেন যে শুধু বাঘটা নয় আরো একজনকে সেদিন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না? কাকে আবার পাওয়া যাচ্ছে না মাতুল বাবু? গোরা চাঁদকে। গোরাচাঁদকে? আপনি গোরাচাঁদকে চিনতেন কালাচাঁদ বাবু? না না না, ওইসব গোরাচাঁদ ফাঁদকে আমি চিনতাম না। গোরাচাঁদের কথা শুনে আপনি এত নার্ভাস হয়ে গেলেন কেন কালাচাঁদ বাবু? নার্ভাস কোথায় না, তো আসলে হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল তো তাই। তাহলে আজ আমি উঠি। সেই ভালো, আমাকেও বেরোতে হবে। গোরা চাঁদের কথা শুনে কালা চাঁদের মুখ যেরকম শুকিয়ে গেছিল, তাতে গোরা চাঁদকে সরানোর পেছনে কালা চাঁদের যে হাত আছে, আমার সেই আশঙ্কাই সত্যি বলে মনে হচ্ছে। যাই, দরজার আড়াল থেকে দেখি কালা চাঁদ কি করছে। এই বাবুলাল, বাবুলাল, এখন আমায় তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কেন কালাচাঁদ বাবু, পালাবেন কেন? গোরা চাঁদ আর বাদশার কেসটা বাঁটুলের হাতে গেছে। কি বলছেন, কি কেসটা বাঁটুলের হাতে গেছে? তাই আমায় কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে, আর একটা কাজ আমাকে আজকেই সারতে হবে। কি কাজ কালাচাঁদ বাবু, কোথায় যাবেন আপনি? সেটা বলা যাবে না, কারণ দেয়ালেরও কান আছে। তার মানে আমার আশঙ্কাই ঠিক হলো, গোরা চাঁদকে কালা চাঁদই সরিয়েছে। এখন আমাকে দেখতে হবে কোথায়।
দাদা, তুমি আমায় কেন এভাবে আটকে রেখেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তার মানে এই কালা চাঁদি হলো গোরা চাঁদের দাদা। অনেক ক্ষতি করেছিস তুই, আজ তোর জন্যই বাটুল এই কেসে ঢুকে পড়েছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য। সেদিন বাঘটাকে আমার কথা শুনে তুই যদি বিষ দিয়ে মেরে ফেলতিস, তাহলে এই বাটুলের সন্দেহের চোখে আমাকে পড়তে হতো না। একটা অবলা প্রাণীকে মেরে তোমার কি লাভ দাদা? অনেক লাভ। ওই বাঘের জন্যই তো সুপ্রিম সার্কাসে এত লোক যেত, আর আমরা সার্কাসে বসে বসে মাছি তারাতাম। এখন তো আর বাঘ নেই, তাহলে তোমার ভয় কিসের? বাঘ নেই তো কি হয়েছে, ওই বাটুল তো আছে, ও আমাদের পেছনে লেগেছে। তুমি তো কিছু করোনি দাদা, তাহলে এত ভয় পাচ্ছ কেন? বাদশাকে তো আমি মোহনগঞ্জ ফরেস্টে ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়েছিস, তাই তো এটা নিয়ে এত খবর হলো। এখন আমার ভয় বাটুলের হাতে কেস পড়েছে মানে। বাটুল বাবুর হাতে কেস গেছে তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বাটুল আমার সব পুরনো অপরাধের ইতিহাস খুঁজে বের করবে, তারপর আমার ফাঁসি হবে। কি বলছো দাদা? ঘনশ্যামের খুনের ব্যাপারটা তুই জেনে গেছিস, এছাড়াও আমার আসল পরিচয় সম্পর্কে একমাত্র তুই জানিস, তাই তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না গোরা চাঁদ। দাদা, এই বন্দুকে দিয়েই আমি ঘনশ্যাম বাবুকে শেষ করেছিলাম, এবার তোর পালা। কোথায় পালাচ্ছ চাঁদ? চলো তোমাকে ঠিক জায়গায় দিয়ে আসি। ঠিক জায়গা মানে? বাঘের উপযুক্ত জায়গা যেমন বন, তেমনি অপরাধীদের উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। কোথায় পালাচ্ছ চাঁদ? চলো তোমাকে ঠিক জায়গায় দিয়ে আসি। ঠিক জায়গা মানে? বাঘের উপযুক্ত জায়গা যেমন বন, তেমনি অপরাধীদের উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। এই দুটো তোমার সাথে কারা? দারোগাবাবু, এই হচ্ছে গোরা চাঁদ, আর এই হচ্ছে আসলে নাটের গুরু কালা চাঁদ, আর এইটা হচ্ছে কালা চাঁদের বন্দুক। এই বন্দুক দিয়ে কি হবে মাটুল? স্টার সার্কাসের ম্যানেজার ঘনশ্যাম বাবুকে এই বন্দুকের গুলি দিয়েই মেরে ফেলেছিল এই কালা চাঁদ। কি বলছো কি গো মাটুল? এই বন্দুক দিয়ে ঘনশ্যাম বাবুকে হত্যা করা হয়েছিল? আপনি কালা চাঁদকে লকআপে ঢোকান, আমার এখনো আরেকটা কাজ বাকি আছে। কি কাজ মাটুল? মোহনগঞ্জ ফরেস্ট থেকে বাদশাকে উদ্ধার করা। তা কে উদ্ধার করবে বাদশাকে? তুমি? আমি না, বাদশাকে উদ্ধার করবে এই গোরা চাঁদ বাবু। চলুন বাটুল বাবু। গোরা চাঁদ বাবু, এবার আপনাকে বাদশাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ বাটুল বাবু, আমার বাদশা আমাকে ছাড়া কারো কাছে আসবে না। তাহলে আপনি বাদশাকে ডাকুন, আমি নিশ্চিত আপনার ডাক শুনেও নিশ্চয়ই আসবে। আপনি ঠিক বলেছেন বাটুল বাবু, আমি এক্ষুনি বাদশাকে ডাকছি। আমার ওই তো আপনার বাদশা আসছে গোরা চাঁদ বাবু। আমার কাছে আয়। চলুন গোরা চাঁদ বাবু, বাদশাকে নিয়ে সুপ্রিম সার্কাসে মোহনলাল বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার আপনার কাছ থেকে একটা জিনিসই চাওয়ার আছে মোহনলাল বাবু। বলেন বলেন, কি দিলে আপনি খুশি হবেন? বাদশাকে আর এখানে রাখবেন না মোহনলাল বাবু। তাহলে আমার বাদশা কোথায় থাকবে? ওর বন্ধুদের সাথে জঙ্গলে। না, বাদশা আমার সাথেই থাকবে। না গোরা চাঁদ বাবু, এটা হতে পারে না। কেন কেন হতে পারে না? আপনি কি চান কালা চাঁদের মতো লোকেদের জন্য আবার আপনার বাদশার কোনো ক্ষতি হোক? না
না, আমি কখনোই তা চাই না। আর কোনো কথা নয় গোরাচাঁদ, আমি বন দপ্তরের লোকদের খবর দিয়ে দিয়েছি, ওরা এসে বাচ্চাকে বনে ছেড়ে আসবে। এটাই খুব ভালো হবে গোরাচাঁদ কাকা। জানো তো একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, বন্যেরা বনে সুন্দর। ঠিক, তোমরা কি বলো? আরে বিশ্বদা, এমন বাংলার পাশের মতন মুখ কইরা বইসা আছো কেন? বাতলদা বলেছে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কেন তাড়িয়ে দেবে? কেন? ওই বাচ্চুদার জন্য। বাচ্চুদা? বাচ্চুদা আবার কি করলো? ওই হচ্ছে যত সব নষ্টের গোড়া। আরে কই বাতো, বাচ্চুদা কি করছে? অঙ্ক অঙ্ক ম্যাথে ফাটাফাটি ম্যাথমেটিক্স। হ্যাঁ, ওই এক অঙ্কের ভূত ওর ঘরে চেপেছে, আর তাতে আর তাতে বাচ্চু ফটাফট ওই অঙ্ক ভূতটার হেল্প নিয়ে সব অঙ্ক ঠিক করে ফেলছে। মাঝখান থেকে আমি কেস খাচ্ছি, তাই এবার আমি ভাবছি। কি ভাবতেছো বিশ্বদা? ভাবছি একটা প্ল্যান চেট করব, যাকে বলে প্যালিং চেটিং। প্ল্যান চেট? সেটা আবার কি গো বিচ্ছুদা? ওরে মাথা মোটা, প্ল্যান চেটিং হচ্ছে ভূতকে কল করবার কৌশল। তো যে ভূতকে ইচ্ছা সেই ভূতকেই ডাকতে পারবি। কাম সারছি, তুমি ভূতরে ডাকবা? ইয়েস, আমি ওই প্ল্যান চেটিং করে অঙ্ক ভূতকে ডেকে আনবো, আর সব অঙ্কগুলো করে দিতে বলবো। আর শোন, ওই প্ল্যান চেটিং এর জন্য আমার তোদের দুজনকে লাগবে, বুঝেছিস? কেন আমার গো লাগবো কেন? ওরে ইডিয়েট, প্ল্যান চেটিং করতে গেলে মিনিমাম তিনজনকে লাগে, আর এতে তোদেরও লাভ আছে, বুঝেছিস? তোরা কি ভেবেছিস বাচ্চা গানসা? আমি শুধু নিজের কথা ভাবি, আমি তোদের কথাও ভেবেছি রে। ভেরি ভেরি টু গবেট। আমার গো কথাও ভাবতেছো কেমনে? ওই অঙ্কের ভূত একবার এলে শুধু আমার অঙ্কগুলো না, তোদের সব অঙ্কগুলো ওকে দিয়ে করিয়ে নেব, বুঝেছিস? এখন তোরা যদি না চাস তাহলে অন্য কোনো দুজনকে বেছে নেব। একটা কথা জানিস তো? কি কথা বিশ্বদা? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। না না, তোমাকে অন্য আর কাউকে খুঁজতে হবে না বিশ্বদা, আমি আর গনসাই তোমার সাথে থাকবো। গনসা তুই রাজি তো? কইতেছিলাম কি, কোনো ভয় নাই তো। এই বিচ্ছু শর্মা থাকতে তোদের আবার ভয় কিসের? এইটাই তো ভয়। গনসা বললো তুমি যখন আছো তখন ভূতের বাবাও কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় ওই পোড়ো বাড়িতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বিশ্বদা। বাচ্চা খুব মন দিয়ে অঙ্ক করছে, এই সুযোগেই আমাকে এখান থেকে পালাতে হবে। সন্ধ্যা হইয়া গেল, এখনো তো বিশ্বদা আইল না। বিশ্বদা বলেছে যখন ঠিক আসবে। ওই তো বিশ্বদা আসছে। বিশ্বদা তুমি আইয়া পড়ছো, আমি তো ভাবলাম তুমি আইবা না। চলো। এবার চোখ বন্ধ করে একসাথে বল। কি কুমু? আয় আয় আয়, অঙ্কের ভূত আয়। ভূত রে ডাকুন? সত্যি সত্যি ভূত আইব না তো বিশ্বদা? তা নয় তো কি, আমি কি বাজে কথা বলছি নাকি? না তা কই বা কেন? আর বাজে না বুকে, মন দিয়ে অঙ্কের ভূতকে ডাক। অঙ্কের ভূত আয়, আয় অঙ্কের ভূত আয়, আয় আয় অঙ্কের ভূত আয়। আইয়া পড়ছে, আইয়া পড়ছে, অঙ্কের ভূত আইয়া পড়ছে। কি করে বুঝলি? ওই কি একটা কুট কুইরা কামড়াইলো। মাথা মোটা ভূত না ওটা, ওটা মশা ছিল রে। কবেট কোথাকার মশা ছিল ওটা, পুরো ধ্যানটাই চটকে দিল। নে আবার সবাই চোখ বন্ধ করে বল, আয় অঙ্কের ভূত আয়। আয় 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 অঙ্কের ভূত আয়, অঙ্কের ভূত আয়, আয় আয় অঙ্কের ভূত আয়।
আয় 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 অঙ্কের ভূত আয়। বিশুদা ভূত ভূত বিড়াল ভূত অঙ্ক ভূত পালাও বিশুদা। অঙ্ক ভূত তো সইলে গেল, এইবার কি হইব বিশুদা? কি আবার হবে তোর জন্য? আমার প্যালেনচেটিংটাই ঘেটে ঘা হয়ে গেল গনসা। এই জন্য তোদের মতো গবেট আর ভীতুদের নিয়ে কোনো কাজ করা উচিত না, বুঝেছিস? এইবারটা আমায় ক্ষমা করে দাও বিশুদা। আর কখনো প্ল্যানসেট করণের সময় আমি কোনো শব্দ করুম না। না না, চলো চলো আবার ওই ঘরে গিয়া প্ল্যানসেট শুরু করি। বললেই তো আর এসব কাজ সহজে শুরু করা যায় না, ওই অঙ্কভূত আর আজ আসবে না। তাহলে তাহলে আবার কি কাল আবার এসে প্যালেনচেটিং করতে হবে? আজ আর হবে না। না, এমনিতেই অনেক সন্দেহ হয়ে গেছে, ওইদিকে বাটুলদা চলে এলে আরে কেলেঙ্কারি হবে। হ্যাঁ, একটারে ঠিক কইছো। চল বাড়ি ফিরে যাক, কিন্তু একটা কথা মনে রাখি, সেই সব কথা কাউকে বলা চলবে না। না, কম না। বাবা, আমি প্ল্যান চেটিং করে এলাম আর এই বাচ্চু এখনো বসে বসে অঙ্ক করে যাচ্ছে। তার মানে সত্যিই ওকে অঙ্ক ভূতে ধরেছে রে। বাহ, দুজনেই খুব মন দিয়ে অঙ্ক করছে। বাচ্চু বিচ্ছু, রাত 10টা বেজে গেছে, এবার খেয়ে নিয়ে শুয়ে পড়, কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার পড়তে বসবি। বাচ্চা গেল। ঠিক আছে মান্টুলদা। যেভাবেই হোক অঙ্কভূতকে বস করতেই হবে, তা না হলে এবারও পরীক্ষায় অঙ্কে ফেল করলে বাটুলদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে। কিচ্ছু করার নেই, আই অ্যাম হেল্পিংলেস, আমাকে অঙ্কভূতকে ডাকতেই হবে যেভাবেই হোক। কিরে, তোদের রেজাল্ট কেমন হলো? কিরে, তোদের দুজনকে একটা প্রশ্ন করছি তো, রেজাল্ট কেমন হলো? ভালো হয়েছে মান্টুলদা। বিচ্ছু তোর? বাচ্চু? হ্যাঁ মান্টুলদা। বিচ্ছুর হাত থেকে রেজাল্টটা নে। বিচ্ছু, রেজাল্টটা দে। এবার রেজাল্টটা আমায় দে বাচ্চু। তুই আবার অঙ্কে ফেল করেছিস। আমি তো ঠিক অঙ্কই করেছিলাম বাটুল্লা। অঙ্ক ঠিক করলে ফেল করলি কি করে? হারাদন স্যার খাতা দেখতে ভুল করেছে। নিজে অঙ্ক ভুল করে স্যারকে দোষ দেওয়া? স্যার খাতা দেখতে ভুল করেছে না? দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছি। কি বলেছিলাম মনে নেই? অঙ্কে ফেল করলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? মান্টুলদা, মান্টুলদা বিচ্ছুকে তাড়িয়ে দিও না। ও মান্টুলদা। না, আর না, বিচ্ছুকে আর আমি এখানে থাকতে দেব না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, আর আসবো না। মান্টুলদা, বিচ্ছু চলে যাচ্ছে, ওকে যেতে দিও না। ও মান্টুলদা, ওর যেখানে ইচ্ছে সেখানে যাক, কিন্তু আমার এখানে আর নয়। আমি আর কোনোদিন বাটুলদার কাছে ফিরে যাব না, কোনোদিন না। সব সময় আমায় কাঁধ ধরে টানে, অঙ্কে ফেল কি আমি একাই করি? সবাই তো অঙ্ক ফেল করে, আমি অঙ্ক না পারলে কি করবো? অঙ্ক তো আমার মাথায় ঢোকে না, তাহলে আমার কানের কি দোষ? বাটুলদা শুধু শুধু আমার কানটা টেনে ধরে, মাথা থেকে তো সব কিছু এমনি বেরিয়ে যায়। এ কি, আমি গাছতলায় কি করে এলাম? এটাই তো সেই ভূত গাছতলা। তোমরা কারা? আমরা হলাম অঙ্কভূতের চালা চামুন্ডা। তোমরা কেন এসেছ? তোকে অঙ্কভূতের কাছে নিয়ে যেতে। আমাকে অঙ্কভূতের কাছে ধরে নিয়ে যাবে কেন? আমি কি করেছি? কি করেছিস বলো না, আমি কি করেছি? অঙ্কভূত তোর উপর খুব রেগে গেছে। কেন
রেগে গেছে কেন? অঙ্ক ভূতকে প্ল্যানচেট করতে চেয়েছিলি তাই না? আমি চাইনি, ওটা বাঁচার প্ল্যান ছিল। একদম মিথ্যা কথা বলবি না, ওটা তোরই মধ্যে ছিল। জানিস না এইসব অঙ্ক ভূত একদম পছন্দ করে না। এই তোরা ওকে ধরে নিয়ে চল অঙ্ক ভূতের কাছে, চল 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 চল। আমাকে ছেড়ে দাও বাটুল লাগো, আমাকে বাঁচাও তো, আমাকে বাঁচাও বাটুল দা। তার মানে এই ভূত গাছতলার আশেপাশেই কোথাও বিচ্ছু আছে, ভালোভাবে জায়গাটা খুঁজতে হবে। তুই এখানেই থাক বাচ্চু, আমি গিয়ে বিচ্ছুকে নিয়ে আসছি। তুমি একা যাবে না বাটুল্লা, ও বাটুল্লা তুমি একা যাবে না। হ্যাঁ, বিচ্ছুকে উদ্ধার করতে আমাকে একাই যেতে হবে। যে একা একা এই অঙ্ক ভূতের রাজসভায় এসেছিস? আমি বাটুল। আচ্ছা, তুই বাটুল, বাহ, তোকে দেখে আমার খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো? কেন? বুদ্ধিমান আর সাহসীদের আমি খুব ভালোবাসি, আর তোর মতন বুদ্ধিমান আর সাহসী কে আছে বল? বুঝলাম। তাই এখানে তুই কেন এসেছিস বল বাটুল? বিচ্ছুকে আমার সাথে নিয়ে যেতে। কিন্তু বিচ্ছু তো একটা বড় অন্যায় করেছে বাটুল, ওকে আমি ছাড়তে পারবো না। কি অন্যায় করেছে বিচ্ছু? বিচ্ছু আমাকে প্ল্যানচেট করার চেষ্টা করেছিল। প্ল্যানচেট? হ্যাঁ, তাও আবার খারাপ উদ্দেশ্য নিয়ে। কি খারাপ উদ্দেশ্য? তুই তো জানিস যারা অঙ্ক খুব ভালোবাসে আমি তাদের খুব ভালোবাসি। কিন্তু বিচ্ছু অঙ্ক করতে একদম ভালোবাসে না। আমি জানি, আপনি সেই জন্যই বিচ্ছুকে এখানে ধরে নিয়ে এসেছেন। না, সেই কারণে আমি ওকে এখানে ধরে নিয়ে আসিনি। তাহলে কেন নিয়ে এসেছেন? ও আমাকে প্ল্যান চেঞ্জ করেছিল, কারণ ও চেয়েছিল। কি চেয়েছিল বিচ্ছু? ও মনে মনে চেয়েছিল আমাকে দিয়ে ওর সব অঙ্ক করিয়ে নিতে, আর সেটাই ওর অন্যায়। ঠিক বলেছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে কখনো জীবনে সফল হওয়া যায় না। এই জন্যই তো তোকে আমার খুব ভালো লাগে বাটুল, তোর বিচার বুদ্ধি সত্যি অসাধারণ। আপনি বিচ্ছুকে ছেড়ে দিন, আমি বাটুল আপনাকে কথা দিচ্ছি, ও আর জীবনে এই ভুল করবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তোর কথা আমি ফেলতে পারি না। ধন্যবাদ আপনাকে অঙ্কভূত। আমি বিচ্ছুকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে বাটুল। কি শর্ত? বিচ্ছুকে প্রতিদিন 100টা করে অঙ্ক করতে হবে। কথাটা মনে থাকবে তো? ঠিক আছে বাটুল, তাহলে তুই বিচ্ছুকে নিয়ে যা। ধন্যবাদ। উফ, জোর বেঁচে গেছি যাত্রায়। কি বললি? কিছু না, উঠে পর, অঙ্ক করতে হবে। বাটুলদা কাল রাতে কি বলেছিল মনে নেই? ঘুম থেকে উঠে অঙ্ক করবি বিচ্ছু? বাঁচতে গেলে অঙ্ক আমায় করতেই হবে রে বাচ্চু। বাটুল, বাটুল আছো নাকি? আরে দারোগা বাবু, আপনি এত সকালে, কি ব্যাপার? একটা কথা তোমায় বলতে এলাম বাটুল।
হ্যাঁ বলুন। কাল রাতে আবার একজন লোক ওই বটতলার মাঠের ওই বটগাছতলা থেকে নিখোঁজ হয়েছে। এই নিয়ে তিনজন হলো। তিনজন নিখোঁজ হয়েছে বটগাছতলা থেকে, কিভাবে? সেটাই তো প্রশ্ন বাটুল। লোকেরা তো বলাবলি করছে এটা নাকি ভূতের কারসাজি। ভূতের কারসাজি? তাহলে তো আমাকে আজ রাতেই একবার বটতলার মাঠে ওই বটগাছতলায় যেতে হবে। আজ রাতেই যাবে? হ্যাঁ। তুমি ওখানে যেও না বাটুল্লা, ওই গাছে সত্যিই ভূত আছে। তুই জানলি কিভাবে? না মানে সবাই তো তাই বলে। প্রমাণ না পেয়ে এই সব কথায় কখনো বিশ্বাস করবি না বিচ্ছু। তাহলে আমরাও যাব তোমার সাথে। না, আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তাহলে এই সেই বটগাছতলা যেখান থেকে তিনজন লোক গায়েব হয়ে গেছে। গায়েব হতে আমি এসেছি তোদের গায়েব করতে। এসেছিস, কথাটা মনে রাখিস, কিছু হলে তোর কেউ নেই বাঁচানোর। আমার বাঁচার কথা তোদের ভাবতে হবে না, তোরা কিভাবে বাঁচবি সেই কথা ভাব। আমরা তো ভূত, আমাদের মরাও নেই বাঁচাও নেই। সেটাই তো দেখতে এসেছি, তোরা কেমন ভূত। তোর ঘাড় মটকালেই বুঝবি আমরা কেমন ভূত। এখন ভালো চাষ তো কেটে পর। কেটে তো তোদের পড়তে হবে। দাঁড়া, এবার দেখ আমি তোদের কিভাবে ঘাড় মটকাই। তোর তো দেখছি খুব সাহস। এখনো আমার সাহসের কিছুই তোরা দেখিস নি, এবার দেখবি। আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা। এবার তাহলে দেখ তোর কি অবস্থা করি আমরা। আগে তোদের আমি কি অবস্থা করি দেখ। কি করবি তুই? এক্ষুনি দেখতে পাবি। আমাদের ছেড়ে দাও বাটুল, আমাদের ছেড়ে দাও। আগে বল তোরা কারা। আমরা ভূত। তোরা ভূত না? এবার তোদের ভূতগিরি আমি কেমন তাড়াই দেখ। ভূতের মুখোশ পরে ভূত সাজা হয়েছে তাই না? না না বাটুল, আমরা ভূত সাজতে চাইনি। তাহলে কে তোদের ভূত সাজতে বলেছে বল? ওই ওই কালু সর্দার। কালু সর্দার মানে সেই কালু ডাকা যে জেল ভেঙে পালিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কালু সর্দার। ওই আমাদের বলেছে রাতের বেলা গ্রামের লোকদের ভূত সেজে ভয় দেখাতে, তারপর অজ্ঞান করে তাদের কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিতে, যাতে করে ডাকাতিও হয় আর লোকেও ভাবে এটা ভূতের কাজ, তাই তো? একদম একদম ঠিক ধরেছো বাটুল, একদম ঠিক ধরেছো। এবার আমাকে বল, ওই সব নিখোঁজ হয়ে যাওয়া লোকেরা কোথায়? কালু সর্দারের ডেরাতে। আমাকে এক্ষুনি কালু ডাকাতে ডেরাতে নিয়ে চল। চলো বাটুল চলো। আমাদের ছেড়ে দাও কালু সর্দার, আমাদের ছেড়ে দাও। আমি ছেড়ে দিই আর তোরা গিয়ে পুলিশে খবর দে, সেই ভুল আমি আর করব না। না না না, পুলিশকে আমরা কিচ্ছু বলবো না। আমাদের ছেড়ে দাও কালু সর্দার, ও কালু সর্দার আমাদের ছেড়ে দাও। না, তোদেরকে বিশ্বাস নেই, তোদের আজই মেরে এই জঙ্গলে পুঁতে ফেলবো যাতে কাক পক্ষীতেও কোনো খবর না পায়। তোরা মরার জন্য তৈরি হ। বাটুল, তুই এখানে? কি হলো কালু সর্দার, আমাকে দেখেই ভয় হাত পা কাঁপছে কেন? শোন, যেখানে যেখানে মানুষের উপর অন্যায় হয় সেখানেই বাটুল তাদের বাঁচাতে যায়। আমার হাত থেকে তুই কোথায় পালাবি কালু সর্দার?
এটা কে বাঁটুল? ভালো করে দেখুন, ঠিক চিনতে পারবেন দারোগা বাবু। আরে এ তো জেল ভেঙে পালানো কালু ডাকা, একে তুমি কোথা থেকে পেলে বাঁটুল? ভূত হয়েছিল তো ওই বটগাছের পেছনে, তাই আপনারা খুঁজে পাননি। কে ভূত হয়েছিল? মানে? মানে এই কালু ডাকাতি, ওর সাঙ্গ পাঙ্গদের ভূত সাজিয়ে এতদিন গরিব গ্রামবাসীদের টাকা লুট করছিল। কি বলছো কি গো বাঁটুল? হ্যাঁ, এবার এই কালু ডাকাতকে ভালো করে জেলে আটকে রাখুন, যাতে আর পালাতে না পারে। হ্যাঁ, তার বলতে। কিরে, রাত হয়ে ভোর হতে চলল, তোরা এখনো ঘুমোসনি? দেখো না মাটুলদা, আমি বিচ্ছুকে কত করে বললাম যে শুয়ে পড়তে, তাও ঘুমোলো না। বাচ্চু সত্যি কথা বলছে বিচ্ছু, তোকে বলার পরেও তুই ঘুমোসনি? না, প্রতিদিন 100টা করে অঙ্ক না করে আমি ঘুমোবো না মাটুলদা। বাচ্চুর মতো তোকেও কি অঙ্ক ভূতে ধরেছে? অঙ্ক ভূত? হ্যাঁ, অঙ্ক ভূত। তুমি কি করে জানলে অঙ্ক ভূতের কথা? আমাকেও তোদের মতো বাচ্চা বেলায় ধরেছিল। কখন তুমি বুঝলে তোমায় অঙ্কভূত ধরেছে মাটুলদা? যেদিন থেকে রোজ 100টা করে অঙ্ক করতে শুরু করলাম। কি তাই না?